নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মনসা পুজো, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মনসা পূজা বিধি। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে প্রযোজন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে মনসা পুজো করা হয়। মা মনসা হলেন নাগরাজ বাসুকীর ভগিনী এবং জরৎকারুর স্ত্রী। পুরাণ অনুযায়ী মনসা হলেন শিবের মানুষ কন্যা, তাই তার নাম মনসা। কোনো কোনো ধর্মগ্রন্থে আবার বলা হয় কাশ্যপ মুনির মানুষ কন্যা হলেন মা মনসা। মা মনসাকে নিত্যা, পদ্মাবতী ও বিশ্বহরি বলে সম্বোধন করা হয়। বিশ্বহরি অর্থাৎ জগৎ সংসারে প্রত্যেকটি মানুষের মধ্যে যে হিংসা, ঈর্ষা, ক্রোধ, দ্বেষ এই সমস্ত নামক বিষ আছে, তা যেন মা বিশ্বহরি অর্থাৎ মা মনসা আমাদের মধ্যে থেকে হরণ করেন। আবার অপরদিকে সর্পদংশন বা সর্পবিষ থেকে যেন মা আমাদেরকে রক্ষা করেন। আষাঢ় মাসের সংক্রান্তি ও শ্রাবণ মাসের সংক্রান্তি এবং তার মাঝখানে যে দুটো পঞ্চমী পড়ে তাতে মায়ের পুজো হয়ে থাকে। অনেকের বাড়িতে আবার ভাদ্র মাসের শনি মঙ্গলবারও মনসা পুজো হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মনসা পূজা বিধি, মনসা পুজোর ব্রতকথা এবং তার সাথে সাথে মা মনসার পুজোর এই বছরের সময়সূচি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে, আর এখানে দেখো একটি লাল কাপড় পেতে নিয়েছি। মা মনসাকে অবশ্যই লাল কাপড়ের উপরে তোমরা বসাবে। আর দেখো, মা মনসার এই আলেখ্যটি আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেই আলেখ্যটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। অনেকের বাড়িতে নিয়ম আছে যে মা মনসা অর্থাৎ অষ্টনাগের মধ্যে পুজো হয় অনেকের, কিন্তু আমাদের বাড়িতে সেই রকম কোনো নিয়ম নেই। আবার অনেকে করেন কি, মনসা গাছেও মনসা পুজো করে থাকেন। তো আজকে আমি তোমাদেরকে আলেখ্যতে মনসা পুজো করে দেখাচ্ছি। তো দেখো, স্নানের বিধি সারব, তার জন্য গামছার মধ্যে নিয়ে নিলাম গঙ্গা জল, আর এখন নিচ্ছি একটু অঘরু। এরপরে একটু গোলাপ জল নেব। তোমরা গোলাপ জল অবশ্যই নেবে, এটি মায়ের অত্যন্ত প্রিয়। এবং তারপরে মাকে স্নান করিয়ে আমি নেব। তোমাদের যাদের বাড়িতে নিয়ম আছে যে মনসা গাছে পুজো করার, তারা মনসা গাছের মধ্যেই করবে। আর যাদের বাড়িতে নিয়ম আছে অষ্টনাগের মূর্তি এনে পুজো করার, তো তারা সেই নিয়মটাতেই করবে। আমাদের বাড়িতে এই একটি নিয়মও নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে ফটোতে পুজোটি করে দেখাচ্ছি। তো দেখো, হাতে আমি নিয়ে নিয়েছি একটু সিঁদুর, আর এটা মায়ের সিঁথিতে আমি সিঁদুরটা দিয়ে দেব। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি। মায়ের জন্য আমি আজকে অনেকগুলো ফুল এনেছি, তো সেগুলো আগে গুছিয়ে নেব। মায়ের পুজোতে অবশ্যই একটি জবা ফুলের মালা লাগে, তো তোমরা অবশ্যই জবা ফুলের মালা নিয়ে নেবে। মায়ের পুজোতে অবশ্যই একটি পদ্ম ফুল লাগে, তো এইটা তোমরা পুজোর দিন পেয়ে যাবে। মাকে পদ্মাবতী বলা হয়, তো অবশ্যই যেন পদ্ম ফুল মায়ের পুজোতে লাগে। আর তোমরা যে যেরকম ফুল ফল যা জোগাড় করতে পারবে তাই দিয়েই পুজোটা হবে। বেলপাতা লাগে, তো বেলপাতা একটু নিয়ে নিচ্ছি। আর দূর্বা লাগে, তো দূর্বাও আমি এখানে একটু সাজিয়ে নেব। ফুল শুদ্ধিকরণ করে নেব, তার জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর মায়ের পুজোতে অবশ্যই লাল চন্দন লাগে, বা রক্তচন্দন যাকে বলা হয়, তো লাল চন্দন এখানে আমি বেটে নিচ্ছি। এটা দিয়ে মাকে তিলকও করিয়ে নেব, আর ফুল বেলপাতা দূর্বার মধ্যেও আমি এই রক্তচন্দনটি ছিটিয়ে নেব। এখন আমি মাকে তিলক করিয়ে নিচ্ছি। তিলকের বিধি সম্পন্ন হওয়ার পর আমি রক্তচন্দন ফুলের মধ্যেও একটু ছিটিয়ে নিচ্ছি। মায়ের যে আলেখ্যটি আছে তাতে আমি যে ফুলমালাটি এনেছিলাম জবা ফুলের, তো সেই মালাটি এখন অর্পণ করে দিচ্ছি। মায়ের জন্য একটি আলতা সিঁদুর এনেছি, তো আমি এখানে মায়ের কাছে সাজিয়ে দিচ্ছি।
মনসা পুজো সবসময় ঘট পেতে করতে হয়। তো দেখো এখানে আমি একটি পিতলের ঘট নিয়েছি, তোমরা চাইলে মাটির ঘটও নিতে পারো, এই ওই দিন তো মাটির ঘট সুন্দর সুন্দর পাওয়া যায়, তো মাটির ঘটও করতে পারো, আর না হলে তামার ঘট নিতে পারো। তো দেখো এখানে আমি একটি স্বস্তিক এঁকে নিচ্ছি, তোমাদের যা মনে হয়, তোমরা যদি তিনটে ফোঁটা আঁকতে চাও তাও আঁকতে পারো, সাতটা পাঁচটা যেরকম ফোঁটা এঁকে তোমাদের করা করতে মন চায় সেরকম করতে পারো, আর না হলে আমার মতন এরকম একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারো ঘটে। ঘট জলপূর্ণ করছি, আমি এখানে ট্যাপের জল নিয়েছি, তোমরা চাইলে তোমরা গঙ্গা জল দিয়েও এই ঘটটিকে পূর্ণ করতে পারো। আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি সাতটি পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব, তাতে আমি দেখো ফোঁটা দিয়ে নিয়েছি সিঁদুরের, আর তার উপরে দিচ্ছি একটি সশেষ ডাব, তোমরা চাইলে হর্তকি দিয়েও ঘটটি পাততে পারো। এবার দেখো আলপনা আমি তো আগেই দিয়ে রেখেছিলাম, তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু গঙ্গা মাটি, গঙ্গা মাটি না পেলে তোমরা কোনো পুষ্করিণীর পাশের পরিষ্কার মাটি বা বাগানের মাটি বা তোমাদের গাছের কোনো গাছ যদি তোমরা পুঁতে থাকো সেই টবের মাটিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর গঙ্গা মাটি পেয়ে গেলে তো সর্বোত্তম। তো গঙ্গা মাটি পেতে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু পঞ্চশস্য, ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি চেলি দিলাম, তোমরা গামছা দিতে পারো। তারপরে দেখো আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি, আর তোমরা এদিন চাইলে মাকে নতুন বস্ত্রও একটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। শাখাপলা নোয়া আমি ঘটের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, মায়ের কাছে একটি জল শঙ্খ দেবো, তো তার জন্য দেখো জলপূর্ণ করে নিচ্ছি শঙ্খ, আর তার মধ্যে একটি রঙিন ফুল দেবো, দিয়ে মায়ের ডান পাশে এই জলশঙ্খটি স্থাপন করব, মায়ের ডান পাশে অর্থাৎ ঘটের ডান পাশে। মাকে ফুল, দূর্বা, বেলপাতা এই সমস্ত দিয়ে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, তার চরণে ফুল দিচ্ছি এবং তার সাথে সাথে ঘটেও আমি ফুল দেবো এবং মায়ের মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে দেবো। মায়ের মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ সেখান থেকে দেখে নাও। এর আগে বিপত্তারিণী পুজোর সময় তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি আমরা বাংলা পড়তে পারি না, তাহলে আমরা মন্ত্রটা কী করে পড়বো, তো বাড়ির কোনো গুরুজনকে দিয়ে বাংলাটা পড়িয়ে নেবে, কেন যারা কমেন্ট করেছিলে তারা বাঙালিই ছিলে, তো বাড়ির কোনো গুরুজনকে দিয়ে সেই মন্ত্রটি একটু পড়িয়ে নেবে, তাহলে তোমাদেরও পড়তে সেই সময় সুবিধা হবে। মায়ের পুজোয় মূল যেটা লাগে সেটা হচ্ছে দুধ কলা, তো দেখো এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর লাগবে একটা মর্তমান বা মানিক কলা, তো এটা এর মধ্যে দিতে হবে, আর পাথরের বাটিতেই সাধারণত এটা মায়ের কাছে দেওয়া হয়ে থাকে। আমাদের বাড়ির নিয়ম আছে পুজো হয়ে যাওয়ার পর এই দুধ কলাটা ভালো করে মেখে বাড়ির চারিপাশে ঘরের চারিপাশে দিয়ে দিতে, তো আমরা মনে করি যে সেইখানে মা মনসা অর্থাৎ সর্পরা এসে সেই ভোগটি গ্রহণ করে থাকেন এবং গৃহকে সর্প ভয় থেকে মুক্ত করেন, তো সেই হিসাবেই আমরা দিই। তোমাদের যদি কারোর এই নিয়মটা মনে হয় যে করবে তো তারা করতে পারো। তো দেখো এখানে আমরা দুধকলাটা দিয়ে এখানে রাখবো। আচ্ছা, অনেকের নিয়ম আছে যে এই দিন মাকে একটি উচ্ছে দেওয়ার, কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই তাই আমি এটা দিচ্ছি না, তোমাদের কারোর বাড়িতে নিয়ম থাকলে সেটা দেবে। আচ্ছা, এখানে ফলের মধ্যে আমি পাঁচ ফল সাজিয়ে নিচ্ছি মাকে ভোগ দেওয়ার জন্য, তবে মায়ের পুজোতে যেটা লাগে তাল, তারপরে হচ্ছে তোমার বাতাবি লেবু, এগুলো এখন মার্কেটে এখনও অবধি অ্যাভেলেবেল হয়নি, তাই জন্য আমি আজকের পুজো বিধিতে অন্য ফল দিয়ে পাঁচ ফল তৈরি করেছি। তোমরা পুজোর আগে আগে যখন বাজার করবে তখন তাল, বাতাবি লেবু এগুলো কিনে নেবে। এবার মাকে ভোগ গ্রহণের আমি অনুরোধ করে নেব, তো দেখো এখানে আমি ভোগ গ্রহণের অনুরোধ করছি মাকে।
তো দেখো এখানে আমি 5 রকমের মিষ্টি সাজিয়ে নিচ্ছি মায়ের জন্য, এরপর এটাও আমি ভোগ হিসাবে মাকে দিয়ে দেব। মাকে আমি ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি। এবার আমি পুষ্পের দ্বারা সমস্ত ভোগগুলোকে নিবেদন করে দিচ্ছি। আমি এখানে ভোগের সাথে সাথে মাকে জল দিচ্ছি, জল তো দিতেই হয়, তো জলও আমি এখানে ফুল দ্বারা নিবেদন করে দিচ্ছি। মায়ের পুজোতে কিন্তু ধূপ ধুনো কিছুই জ্বালাতে হয় না, তো তার জন্য দেখো আমি এখানে প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি, আর এরপরে পঞ্চপ্রদীপ আর প্রদীপের দ্বারা আমি মায়ের আরতি করে নেব। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, কারোর যদি সামর্থ্যে হচ্ছে না যে সে এত কিছু আয়োজন করবে, সে মায়ের নামে দুধ কলাটা শুধু দেবে, ঘরেও দিতে পারো ঠাকুর মন্দিরের সামনে, বা যদি সম্ভব হয় তাহলে মন্দিরে যেও দিতে পারো, সেটা তোমার নিজের ইচ্ছে। ঘরে তোমরা দুধ কলাটা শুধু মায়ের নামে দিয়ে চারপাশে মায়ের নামে ছিটিয়ে দেবে সেই দুধ কলা। প্রদীপ এবং পঞ্চপ্রদীপ দ্বারা আমি আরতি করে নিলাম। আমি আজকে তেলের প্রদীপ জ্বালিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আরতি হয়ে গেল, এবার আমি তোমাদের কাছে মা মনসার যে ব্রতকথাটি আছে সেটি পড়বো। মেয়েদের ব্রতকথা বলে একটি বই পাওয়া যায়, সেখানে তোমরা এই ব্রতকথাটি পেয়ে যাবে। ব্রতকথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন, তার 7টি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি। ঠিক সময় মতন 6টি মেয়ের বিয়ে দিলেন তিনি, কিন্তু তার ছোট মেয়ে সরলা বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে দূরে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেল। সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেই জন্য তার ছোট ছেলে বাবার কাছে সরলার কথা শুনে সরলাকেই বিয়ে করতে চাইল। সরলা শ্বশুরবাড়ি এলো, কিন্তু শাশুড়ি আর যা তাকে একদমই ঘেন্না করে, একমাত্র শ্বশুরমশাই তাকে ভালোবাসে। সে মনে খুব কষ্ট পেল। সে ভাবলো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মের সঙ্গে সঙ্গেই মরে গেলেই তো এত কষ্ট যন্ত্রণা শেষ হয়ে যেত। তো বন্ধুরা, এইভাবে আমি ব্রতকথাটি পড়ে নিলাম, তোমরাও পুজোর পরে ব্রতকথাটি পড়ে নেবে। আর কেমন লাগলো আজকে আমার পুজো বিধিটি অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, দেখা হবে আবার কালকে আরও একটি পূজা বিধির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা মনসা তোমাদের সকলের মঙ্গল করুক। জয় মা মনসা।